ওসাবা থানার বিবেকানন্দ সেবা মন্দিরে হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের সমস্ত অতিথিবৃন্দ। আমি অনুরোধ করব সকলকে সরকারের দিয়ে উন্নয়ন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের এই সুন্দরবন সুন্দরবনটা চালু হয়েছিল 2012 সালে। তারপর থেকে প্রত্যেক বছর একইভাবে আমরা সাফল্যের সঙ্গে পুলিশ দ্বারা এই আমাদের এই বারুইপুর জেলা পুলিশের পথে আমাদের শেষ দলগত পুরস্কার 2018-19 সালের 51,000 মোবাইল এবং রিস্ট ওয়াচ পুরস্কার রয়েছে আমাদের সোনারপুর উত্তরের মাননীয় বিধায়িকা ফিরদৌসী বেগম মহোদয়া। শ্রী চেয়ার্স ফর বিবেকানন্দ সেবা মন্দির থানা গোসাবা। শ্রী চেয়ার্স ফর বিবেকানন্দ সেবা মন্দির থানা গোসাবা।